যা ভাবা হয়েছিল তার থেকেও হাজার গুণ মারাত্মক কিমের নতুন মিসাইল মিসাইল লঞ্চ করার পরের দিন হোয়াংসং ফিফটিন নামে নতুনই মিসাইলের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া আর সেই ছবি দেখে মিসাইল বিশেষজ্ঞরা জানিয়েছেন যা ভাবা হয়েছিল তার থেকে প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে এই মিসাইল উত্তর কোরিয়া যে মিসাইল তৈরির ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে সে কথা স্বীকার করে নিয়েছে বিশেষজ্ঞরা এনকে নিউজ নামের একটি ওয়েবসাইটে স্কট ল্যাফয় নামে এক বিশেষজ্ঞ বলেন এটা একটা অত্যন্ত বড় আকারের মিসাইল যা ভেবেছিলাম তার থেকে অনেক বড় এটি আমেরিকান টাইটান টু এর মতো দেখতে যেটি প্রথমে ব্যালিস্টিক মিসাইল হিসেবে বানানো হলেও পরে মার্কিন ফোর্স ও নাসা এটিকে স্পেস লঞ্চ ভেহিকল হিসেবে ব্যবহার করেছে মিসাইল নিয়ে যাওয়ার যে ট্রাক ছবিতে দেখা গিয়েছে তা দেখে বিশেষজ্ঞদের অনুমান সেটি চীনের লাম্বার ট্রাকের অনুকরণে তৈরি হয়েছে যদিও নিজেদের দেশেই তৈরি করা হয়েছে বলে দাবি উত্তর কোরিয়ার মিসাইলের নোচকণ আগেরটার থেকে একটু কম তীক্ষ্ণ যাতে মিসাইলের গতি একটু কমতে পারে তবে এটি বিশাল আকারের ওয়্যারহেড বহন করতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে পরীক্ষার সময় অপেক্ষাকৃত কম ওজনের অয়ারহেড বহন করেছে অন্যদিকে উত্তর কোরিয়াও দাবি করেছে যে এটি তাদের সব থেকে শক্তিশালী মিসাইল এই মিসাইল নাকি আমেরিকার যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম জানিয়ে নতুন করে অশনি সংকেত দেখছেন অনেকেই অনেকের মতে উত্তর কোরিয়ার এই শক্তি পরীক্ষা বিশ্বকে আরও একবার যুদ্ধের দিকে ঠেলে দেবে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে থেকে মিসাইলের পরীক্ষা দেখছেন শুধু দাঁড়িয়ে থেকে দেখা নয় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে মিসাইলের পরীক্ষা সফল হওয়ার পর আনন্দে ফেটে পড়েছেন কিম শুভেচ্ছা জানাচ্ছেন দেশের সামরিক বিশেষজ্ঞদের উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই ছবি প্রকাশিত হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে